যখন ব্রয়লার মুরগির কেজি হয় 250 টাকা তখন ডিমের খবর কি চিন্তা করেন হালাল উপার্জন দিয়ে বর্তমান পরিস্থিতিতে একটা সংসার চালানো একটা জিহাদের মতো হয়ে গেছে কিন্তু রাসূল তো এই হাদিসে বললেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিজ অর্থাৎ তোমাদের কিছু মানুষের সম্পদ এত বেশি বেড়ে যাবে উপচে উপচে পড়তে থাকবে সম্পদ রাখার জায়গা হবে না সবার সম্পদ বেড়ে যাবে এটা না সমাজের 100 মানুষ থাকলে হয়তো 5 জনের সম্পদ বেড়ে যাবে বাকি 95% পিপল ম্যাস পিপল থাকবে কষ্টে অর্থাৎ কিয়ামতের পূর্বে সমাজের দেশের রাষ্ট্রের সম্পদগুলো মাত্র এক শ্রেণীর হয়তো তারা 5% মানুষ থাকবে তাদের কাছে পুঞ্জীভূত হয়ে যাবে আর বাকি 95% জনগোষ্ঠী থাকবে অভুক্ত তারা থাকবে কষ্টে এরা দিন আনবে দিন খাবে তাও চলতে কষ্ট হয়ে যাবে আবার রাসূল বলেন ঠিক তখনই তুমি দেখবা আরেকজনের সম্পদ এত বাড়তেছে তার সম্পদ রাখার জায়গা নাই তুমি যখন তোমার নুন আনতে পান্তা ফোরায় তখন ঠিক একই সময় দেখবা তোমার প্রতিবেশী হয়তো কেউ তার সম্পদ এত বেশি বেড়েছে বাংলাদেশে রাখার জায়গা নাই পাচার করে সুইস ব্যাংকে রাখতে হচ্ছে সেখানেও রাখার জায়গা নাই অবশেষে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাতে হচ্ছে এই আলামত বর্তমান সমাজে আছে না নাই আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আরো জনে বলেন আমিন রাসূল হাদিসে ঠিক এটাই বলেছেন কিয়ামতের পূর্বে দেখবা সমাজের সম্পদগুলো এক শ্রেণীর মানুষের কাছে জমা হয়ে যাবে আর আরেকটা বিরাট শ্রেণী তার অভুক্ত থাকবে দিনের পর দিন তারা নিষ্পেষিত হতে থাকবে হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিল ছয় নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে সমাজের কিছু মানুষের সম্পদ এত বেশি বেড়ে যাবে পানি বালটির মধ্যে বেশি ভরলে সময় মতো যদি কল বন্ধ না করেন বালটির পানি ভরে যেমন উপচে উপচে পড়ে যায় রাসূল বলেন তোমাদের কিছু মানুষের সম্পদ এত বাড়বে ওই সম্পদগুলো রাখার মতো জায়গা হবে না উপচে উপচে পড়তে থাকবে ওয়ায়াতাকারাবাজ জামান কিয়ামতের পূর্বে সময়ের বরকত আল্লাহ তুলে নেবেন লক্ষ্য করে বুঝবেন এই পয়েন্টটা রাসূল বলে গিয়েছেন 1000 বছর আগে এখন আপনি বর্তমানের সাথে মিলান আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে সময়ের বরকত আল্লাহ তুলে নেবেন সময়ের বরকত তুলে নেবেন মানে হচ্ছে একটা কাজ আপনি শুরু করেছেন যেই কাজটা 10 মিনিটে করা যায় কিন্তু এই 10 মিনিটের কাজটা 1 ঘন্টা পার হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না কাজ কমপ্লিট হবে না আল্লাহর হাবিব আরো বলেন কিয়ামতের পূর্বে তোমাদের বছরগুলো চলে যাবে মাসের মতো মাস চলে যাবে সপ্তাহের মতো সপ্তাহ পার হয়ে যাবে দিনের মতো দিন পার হয়ে যাবে ঘন্টার মতো আর ঘন্টা পার হবে মিনিটের মতো আপনি এবার ভালো করে মিলান আপনি মিলালে দেখতে পারবেন একটু মনে করলে দেখবেন কি রে সেই দিন না মাত্র রোজা রাখলাম সেই দিন না সাহরি করলাম সেই দিন না ইফতার করলাম আবার দেখি সামনে রোজা চলে আসছে এক মাস সেই দিন না একটা ঈদ করলাম সেই দিন না ঈদের নামাজে গেলাম আবার দেখি দেড় মাস পর একটা ঈদ চলে আসছে ওই দিন না মাত্র জুমা নামাজ পড়লাম আবার দেখি কালকেই শুক্রবার আজকে বৃহস্পতিবার রাত অবাক করা বিষয় অথচ ওই দিন না মাত্র জুমার নামাজ পড়লাম রাসূল আগেই বলে দিয়েছেন কিয়ামতের পূর্বে তোমাদের সময়ের বরকত আল্লাহ তুলে নেবেন তখন তোমাদের বছরগুলো পার হবে সপ্তাহের মতো করে এক সপ্তাহ যেমন দ্রুত পার হয় এক বছর তোমাদের চোখের নিমিষে শেষ হয়ে যাবে এই সময়ের বরকত এখন আল্লাহ তুলে দিয়েছেন এই আলামতটা আমাদের জীবনে আছে না নাই এখন কি সময়ের বরকত পান মনে হয় না আরে ওই দিন না নামাজটা পড়লাম ওই দিন না এই দিনটা গেল আবার একটা বছর কেমনে চলে গেল মাত্র না 2022 আমরা পা দিলাম 2022 শেষ আবার 2023 চলে আসছে এভাবেই রাসূল বলেন ওয়ায়াতাকারাবাজ জামান কিয়ামতের পূর্বে সময়ের বরকত আল্লাহ তুলে দেবে
কাজ করবা ঠিক কিন্তু সময়ের মর্গে বরকত পাবা না 50 বছরের হায়াত আল্লাহ ঠিকই দিবে কিন্তু এত দ্রুত সময় শেষ 50 বছরের হায়াতটা আগেকার উম্মতের 10 বছরের মতো হয়ে যাবে হায়াত ঠিকই থাকবে 50 বছর কিন্তু সময়ের বরকত আল্লাহ উঠিয়ে নেবে এই আলামতটা সমাজের মধ্যে বর্তমানে আপনার আমার জীবনে আছে নাকি নাই আল্লাহর হাবিব বলেন এভাবে যখন চলতে থাকবে এই আলামতগুলো যখন তোমাদের সমাজে প্রকাশ পাবে তখন আল্লাহ তাআলা এই জমিনকে আর রাখতে চাইবেন না এই জমিনকে দ্রুত আল্লাহ ধ্বংসের জন্য সিদ্ধান্ত দিয়ে দেবেন এই যে যে জমিনে আপনি বসে আছেন আমি বসে আছি এই আকাশ এই জমিন সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ نِشْشُوِي تُمَدِرْ رَبَ اللَّهُ تِنِي آكَا شَبَنْ زَمِنْ سِرِشْتِي كُرَيْ چَنْ مَوْتْ چَوَي دِينَ زُرِي بَلَنْ كَوَي دِينَ